Oh, no! Oh, no! Oh, no! Oh, no! Oh, কে বলেছে আমার বইয়ের বুদ্ধি নাই? ভালো বউ তো, দাও দাও দিয়ে যাও। আরে অফিসে যাবো, এক মুঠো ভাত দে। এটা তুই কি এনেছিস? তুমি এক মুঠো ভাত চেয়েছো, তার জন্যই তো আমি এক মুঠো এনেছি। আল্লাহ, আমি কোন পাগলে পাল্লাই যে পড়লাম, যা ভাতে খাবো না আজকে, যা। ও নো, তুই আবার পেছু ডাকছিস, বল কি হলো? কি নাইলে খাইলি না তো ফোনটা তো নিয়ে যাও। কে বলেছে আমার বইয়ের বুদ্ধি নেই? ভালো বউ তো, দাও দাও দিয়ে যাও। মা, ভাতের হাঁড়িটা ধোয়া হয়ে গেছে। বৌমা, আমি ভাত বাঁচি, তুমি একটু পানির গ্লাসটা নিয়ে এসো। মা, তুমি বসে বসে এরকম চিন্তা করছো কেন? তোর বউয়ের কাজটা দেখো, সব হাত গুলো ফেলে দিয়ে এসেছে। মা, ও তো বোঝে কম, ওকে একটু মানিয়ে গুছিয়ে নিও। না বাবা, আমি পাগল ছাগল বনে থাকতে পারবো না। তোর বউয়ের কাছ থেকে থাকা বাদ দিয়ে আমার ছোট বউয়ের কাছে থাকাই বেশি ভালো। ঠিক আছে মা, ওকে আমি বুঝাবো, ও তো মন থেকে কিছু খারাপ করে না, ওকে আমি বুঝিয়ে বলবো। দাদা তোর ব্যবস্থা করছে, তুই দাদা পাগল তো কাম পুরো পাগল করেই ছাড়বো। বোন একটু এইদিকে আস তো। হ্যাঁ বোন, কিছু বলবা নাকি? বলছিলাম যে এখন তো পাড়াতে চোর ঢুকছে, তাই একটু সাবধানে থাকবা। সন্ধ্যাবেলায় নারকলের ছোবড়া ঝালার গুঁড়ো দিয়ে বাড়ির চারিপাশে ধুমা দেবা। ঠিক আছে বোন, আজকেই দেবো। মা, তুমি ঘরে যাও, দেখো তুমি আমি লাশ অব্দি কি করি।
ভাই বকলো আমাদেরকে দেখলে তো মা পাগলে পাগলে কইতে পাগলের বুদ্ধি দেখো আমার লক্ষ্মী বাবা মা আমি তোমার কাছে যেতে ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দেবে আমার লক্ষ্মী বাবা I'm gonna go like this.